আমার চ্যানেলের বহু সাবস্ক্রাইবার আমাকে বিভিন্ন সময় বলে যে তারা যখন স্টুডিওর বাইরে যায়, ফটো জমা দিতে যায়, স্টুডিওর যারা মানে সিকিউরিটি গার্ড তারা সবসময় তাদেরকে ঢুকতে দেয় না, বিভিন্ন সময় তারা গিয়ে ফিরে আসছে, প্রোডাকশন হাউসের লোকজনের সাথে তারা কথা বলতে পারছে না, তাদের জিনিসপত্র সঠিকভাবে জমা হচ্ছে না। এছাড়াও ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকজন রয়েছে যারা জি বাংলা স্টার জলসায় সিরিয়ালে চান্স দেওয়ার নাম করে ঠকিয়ে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। তো এবার এই সমস্যার একটা সমাধান চোখে পড়ছে। এবার নতুন এবং স্ট্রাগলিং অ্যাক্টরদের এই সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরাম এগিয়ে এসছে। আগামী 12 আগস্ট 2022 টেকনিশিয়ান স্টুডিও 2 নম্বর ফ্লোরে আর্টিস্ট ফোরামের তরফ থেকে একটা সেতু বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছে। এবার এই সেতু বন্ধন উৎসবে কি থাকবে? কলকাতার বড় বড় 10 থেকে 15টা প্রোডাকশন হাউসের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবে, এবং যারা হচ্ছে স্ট্রাগলিং অ্যাক্টার্স নতুন যারা, তারা কি করতে পারে, তারা ওখানে গিয়ে ডাইরেক্ট ওই প্রোডাকশন হাউসের যে লোকজন রয়েছে বা আধিকারিক রয়েছে তাদের সাথে সরাসরি কথা বলতে পারে, তাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তারা সেই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এছাড়াও ওখানে আর্টিস্ট ফোরামের তরফ থেকে ছাপানো ফর্ম থাকবে, তো সুতরাং তোমাকে শুধুমাত্র নিজের ডেটাগুলোকে ফুলফিল করতে হবে এবং করার পরে নিজের 5x7 ছবি একটা করে প্রত্যেকটা ফর্মের সাথে জমা দিতে হবে। তোমার কাছে যদি 5x7 ছবি না থাকে তুমি 4x6 ছবি নিয়েও যেতে পারো, এবং তোমার কাছে যদি অন্য কোনো মাপের ছবি থাকে তাহলে তুমি আর্টিস্ট ফোরামের সাথে একবার ফোনে যোগাযোগ করে নিতে পারো, তাহলে তুমি এই বিষয়ে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, যে আর্টিস্ট কার্ড তোমরা কীভাবে করবে, এতে আর্টিস্ট ফোরামের সাথে কীভাবে তোমরা যোগাযোগ করবে তার সমস্ত ডিটেলস অলরেডি আমি এই ভিডিওতে দিয়ে রেখেছি। এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এবং তোমরা যে ভিডিওটা দেখছো তার শেষে যে দুটো সাজেস্টেড ভিডিও থাকে তার মধ্যে একটা হবে এই ভিডিও, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তোমরা জেনে যাবে যে অনলাইনে কিভাবে তোমরা আর্টিস্ট ফোরামের সদস্য হতে পারবে বা অফলাইনেও তোমরা কিভাবে হতে পারবে, তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, টাকা পয়সা খরচ খরচা সহ। আর যারা টেকনিশিয়ান স্টুডিও চেনো না তাদের জন্য আমার চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে। এই ভিডিওতে আমি একদম টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে টেকনিশিয়ান স্টুডিও পায়ে হেঁটে কীভাবে যাবে তার সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। এবার এই ভিডিওটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এবং তোমরা যে ভিডিওটা দেখছো তার শেষে যে দুটো সাজেস্টেড ভিডিও থাকবে তার মধ্যে একটা থাকবে আর্টিস্ট ফোরামের আর্টিস্ট কার্ড কীভাবে করবে তার ডিটেলস, এবং সেকেন্ড যে ভিডিও থাকবে সেটা হচ্ছে এই ভিডিওটা, যে তোমরা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে কীভাবে টেকনিশিয়ান স্টুডিওয়ে যেতে পারবে। যাই হোক, এবার আবার কাজের কথায় ফিরে আসি। সেটা হচ্ছে 12 আগস্ট 2022 সকাল 11টা থেকে 5টা পর্যন্ত তোমরা কি করতে পারবে, এই যে সেতু বন্ধন উৎসব তাতে তোমরা যেতে পারবে, এবং এই যে প্রোডাকশন হাউসের লোকজন তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। এবার এখানে আলাদা আলাদা 10-15টা প্রোডাকশন হাউস আসবে, তাই ফোরামের তরফ থেকে বলা হয়েছে যে এতগুলো সংখ্যক ছবি অন্তত নিয়ে যেতে। তোমাকে প্রত্যেক প্রোডাকশন হাউসের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, এবং প্রত্যেকটার সাথে আলাদা আলাদা একটা করে ছবি আটকাতে হবে। আটকে প্রত্যেক প্রোডাকশন হাউসের যে প্রতিনিধি থাকবে তাদেরকে তোমরা সরাসরি জমা দিতে পারবে, এখানে কোনো মাঝখানে মিডলম্যান থাকবে না, এখানে কেউ তোমাদের ঠকিয়ে নেবে না, তোমরা ডাইরেক্ট গিয়ে প্রোডাকশন হাউসের একদম আধিকারিকের কাছে তোমরা কি করবে নিজের যে সমস্ত ডিটেলস ছবি সমস্ত কিছু জমা দিতে পারবে। শুধু এটাই নয়, ফোরাম কিন্তু আরও একটা সুযোগ তোমাদের দিচ্ছে, সেটা হচ্ছে তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে তোমরা মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরায় নিজের একটা করে ইন্ট্রোডাকশন ভিডিও তোমরা শ্যুট করে নিয়ে যাও। সেটা একটা পেন ড্রাইভে করে নিয়ে যাবে, ওটা আর্টিস্ট ফোরাম কি করবে নিজের যে আর্কাইভ রয়েছে সেখানে ওরা ওটাকে জমা রেখে দেবে। এবার যখন কোনো প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন আর্টিস্টের জন্য রিকোয়ারমেন্ট থাকবে তারা কি করবে ওই জিনিসটাকে, মানে সেই যে তোমার যে ভিডিওটা ইন্ট্রোডাকশন ভিডিও, সেটা ওদেরকে দিয়ে দেবে। এবার তার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে একটা ছবি নিয়ে যেতে হবে, একটা ফর্ম ফিল আপ করতে হবে, এবং যে নিজের ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ওদেরকে দিয়ে দিতে হবে পেন ড্রাইভে করে। ওরা ভিডিওটা নেওয়ার পরে পেন ড্রাইভ তোমাকে ফেরত দিয়ে দেবে। তো এটাও কিন্তু একটা খুব বড় বিষয়। তো আর্টিস্ট ফোরাম নিজের 25 বছর পূর্তি উপলক্ষে তোমাদের জন্য এই দুটো অফার এনেছে, কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে যে শুধুমাত্র আর্টিস্ট ফোরামের সদস্য যারা আছে তারাই এই বেনিফিটটা নিতে পারবে। অর্থাৎ কি না, তোমাকে যদি এই বেনিফিটটা নিতে হয় তাহলে তোমাকে 12 তারিখের মধ্যে আর্টিস্ট ফোরামের সদস্য হতে হবে, তবেই তুমি কিন্তু এক্সক্লুসিভ এই যে সুযোগটা সেটা তুমি পাবে এবং প্রোডাকশন হাউসের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলতে পারবে। আর আমাদের হাতে মাত্র 4-5 দিন সময় রয়েছে, তো এই স্বল্প সময়ের মধ্যে আমরা কিভাবে আর্টিস্ট ফোরামের সদস্য হতে পারবো, কিভাবে আমরা সেই অনুষ্ঠান যেটা রয়েছে সেখানে আমরা অ্যাটেন্ড করতে পারবো, এই বিষয়ে ডিটেলস জানার জন্য তোমরা অবশ্যই আর্টিস্ট ফোরামে ফোন করে ওদের সাথে কথা বলতে পারো। ওদের প্রতিনিধি তোমাকে কিন্তু খুব ভালোভাবে অ্যান্সার দিয়ে দেবে। আর আর্টিস্ট ফোরামের কন্ট্যাক্ট নাম্বার কোথা থেকে পাবে, ওই যে বললাম যে আমার চ্যানেলে এই যে ভিডিওটা আর্টিস্ট কার্ড কিভাবে করাবে সেই ভিডিওতে
আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। তো তোমরা আমার এই চ্যানেলের ভিডিওটা দেখো, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, আশা করি সমস্ত রকম ডিটেলস তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো নতুন অভিনেতা অভিনেত্রীদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ, তোমরা গিয়ে সরাসরি প্রোডাকশন হাউসের সাথে কথা বলার সুযোগ পেতে পারো। এরকম আরও কোনো নিউজ থাকলে আমি অবশ্যই তোমাদের জানাবো আমার চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে, বাই।